Assalamualaikum everyone. Welcome to Rifat Vlogs. আজকে আমার রেসিপি ম্যাঙ্গো ফ্রুটিকা বা ফ্রুট বা ফ্রুটি। আর এই জুসটা বানানো কিন্তু একেবারে সহজ, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো প্রথমে আমি এখানে দুটা আম কেটে এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এবার আমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমটাকে ব্লেন্ড করে আমি এরকম একটি পাল্প পেয়েছি। পালটাকে এবার আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এটা অবশ্যই ছেঁকে নেবেন এবং অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা অবশ্যই ফেলে দিবেন। তো আমি পালটাকে বের করে নিচ্ছি। তো আমি এরকম একটি পিওর পাল্প পেয়ে গিয়েছি। এবার পাল্পটাকে আমি একটি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি। চিনি আর পানিটা দিয়ে আমি একটি শিরা তৈরি করে নেব। শিরাটা খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা হবে না। এবার এটাকে আমি 5 মিনিটের মতন জাল করে নিচ্ছি। এখানে লেবুর রস দেওয়ার কোনো দরকার নেই, 5 মিনিট জাল করে নিলেই হবে। আমার শর্ট ভিডিওর জন্য আরেকটা চ্যানেল খোলা হয়েছে, চ্যানেলটির নাম শেফ রেজওয়ান শর্টস। আপনারা এখানে যে শেফের লোগোটা দেখছেন এই লোগোটাই দেওয়া আছে। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ওখানে সমস্ত শর্ট ভিডিও শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেওয়া হবে, রেসিপি পেয়ে যাবেন। তো দেখলেন নিশ্চয়ই আমি সেটাকে চেক করে নিয়েছি। হাতের সাথে একটু চিচিটা মনে হলে লাভিয়ে নিতে হবে, একটু ঠান্ডা করে আমের মিশ্রণে ঢেলে নিতে হবে। যদি আমের পাল্পটা একটু ঘন মনে হয় তাহলে একটু ঠান্ডা পানি অথবা আইস কিউব দিতে পারেন। তো আমি অল্প একটু পানি মিশিয়ে নিয়েছি। এবার আমি 2টি কাপে পরিবেশন করে নিয়েছি। আর এটা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না এটা খেতে কতটা টেস্টি হয়। তো একবার এভাবে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।